ওজন কমল চল্লিশ কিলো মাত্র ছ মাসে নদিয়ার তেহট্টর প্রলয় বিশ্বাসের আমি ডক্টর মিনহাজুদ্দিন সিরাজ আমার কাছে এসছেন আজকে প্রলয় বিশ্বাস উনি প্রথম আমার কাছে এসেছিলেন দুহ একুশ এক দু হাজার চব্বিশে তখন ওনার ওজন ছিল একশো এগারো কিলো আর আজকে ওজন হয়েছে একাত্তর কিলো এই ওজন কিভাবে কমে না কমে টিপস আমি লাস্টে বলব আর তার আগে ওনার কাছে শুনে নেব যে উনি কি কী সমস্যায় ছিলেন কীভাবে আমার কাছে খবর পেলেন এই নিয়ম মানতে গিয়ে কোনো সমস্যা অসুবিধা হলো কি না বা কেমন আছেন নাম বলুন আমি প্রলয় বিশ্বাস আমার বাড়ি হাঁস

তারপরে কমানোর পরে প্রথমে নিজের চেষ্টা কিছুটা কমাই তারপর আপনার ডায়েট চার্ট ফলো করে ওর ফেসবুকের মাধ্যমে প্রথম পাই তখন একশো এগারো কিলো হ্যাঁ ষোলো কিলো আমি নিজে কমেছিলাম তারপরে আপনার আমার এক ভাইয়ের থ্রুতে আপনার ওই ফেসবুকে লিঙ্ক পাই ওই ফেসবুকের ভিডিও দেখার পরে একদিন হঠাৎ মনে হলো যে আপনার কাছে যাব দিয়ে আপনার কাছে চলে আসলাম এবার তারপরে এখানে এসে তখন প্রথমে তো বিশ্বাস হয়নি আমারও একজনে একটা একজনের সঙ্গে দেখা হলো সে বললো আমি পনেরো কিলো ওজন কমেছি তারপরে হ্যাঁ না আমার ওই জঙ্গিপুরের এদিকে বাড়ি ছিল হ্যাঁ আমার অনেক দিন আগের কথা তারপরে আমিও ভাবলাম যে যদি হয় এবার আমি ছ মাস ভাত খাই না এবার ডিম মাছ মাংস মানে ডিম মাছ মাংসটা নিজের ইচ্ছা মতো খেয়েছি আমি ঘি খেয়েছি প্রথম দেড় কিলো কিলো হ্যাঁ তারপরে আপনার তারপরে আস্তে আস্তে কমে দিয়েছি কফিটা খাই দুবার করে দিনে কি অসুবিধা হতো আপনার আমার অসুবিধা বলতে প্রচন্ড মোটা ছিলাম এবার মোটা থাকার কারণে টোটাল মানে টোটাল যা সমস্যা হয় গ্যাস অ্যাসিডিটি এবার আমার প্রেশারটা সুগারটা নর্মাল ছিল কিন্তু গ্যাস হাঁটা চলাতে অসুবিধা ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল হাঁটতে পারছিলাম না ও হ্যাঁ আর এখন এখন কি অসুবিধা এখন কোনো কিছু নাই গ্যাস অম্বল ইউরিক অ্যাসিড কোনো সমস্যা নেই সমস্যা নেই না আচ্ছা আগে কত সাইজ জামা লাগতো আগে ফোর এক্সেল জামা লাগতো এখন এক্সেল ফোর হ্যাঁ চল্লিশ কোমর থেকে চৌত্রিশ কোমর আপনাদের সমস্যা হয়েছে যে লোকে এখন চিনতে পারছে না নাকি বললে হ্যাঁ এখন এখন বাজারে বাজারে গেলে মানে একটু যে হয়তো ছ মাস আগে দেখেনি সে আপনার চিনতে পারে না হয়তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করে পাশের কাউকে যে এইটা ও মুখজন কি না তারপরে কথা বলে নচেত কথা বলে না হ্যাঁ এরকম একদম পুরোপুরি তো প্রথমে বিশ্বাস হয়নি যে কি মনে হলো যে না কমে না এইভাবে কমানো যায় পরে বিশ্বাস হলো কারণ আমি যখন প্রথম মাসে আমার যখন ওজন আট কিলো কমে গেলো তারপরে যখন ওজন দিন দিন কমতে থাকছিল তখন প্রথমের দিকে একটু ভয় হয়েছিলো যে হয়তো এরকম কিছু সমস্যা হবে কি না বা পারিপার্শ্বিক আশেপাশের যারা লোকজন আছে তারা বারবার বলতো যে এতে সমস্যা হবে ওতে সমস্যা হবে হ্যাঁ আমার সমস্যা হবে পরে দেখা যাবে দেখ আমার আজ পর্যন্ত কোনো সমস্যা নাই এবং আমি উল্টে মানে আমি নিজে এখন সুস্থ ব্যক্তি এরকম আমি চল্লিশ মিনিটে আমি ছ কিলোমিটার সাত কিলোমিটার হেঁটে চলে যাই চল্লিশ মিনিট সাত কিলোমিটার হ্যাঁ আপ ডাউন এবং এবং যখন দৌড়াতে যাই তখন ধরেন আপনার টানা এক ঘন্টা যেটা আপনার নিয়ম বলেছিলেন চল্লিশ মিনিট এক্সারসাইজ করতে হবে মিনিমাম তারপরে তখন মাঠে যাই তখন এক ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট মানে মাঠ থেকে আসতেই মনে হয় না আর আগে কোনো দিন যেতামই না না এনার্জি ছিল না এনার্জি নাই এখন তো এখন টোটাল টোটালটাই আর শ্বাসকষ্ট বলতে ওই বসলে পরে হাঁসফাঁস করতো সবসময় সিঁড়ি উঠে কষ্ট হ্যাঁ সিড়ি উঠে ভুল তো ধরেন একটা ওভার ওয়েট মানুষের ধরেন প্রচুর আর এখন হয় না এখনও ওসব কিছু নাই এখন তো

আমাকে তো অনেকে বলেছিল যে খুব ক্ষতি হবে ই হবে ও হবে আমি আমি তো এখনও পর্যন্ত কিছু বুঝতে না যে আমার শরীর কোনো দুর্বল কিনা শুনুন কোনো ক্ষতির কিছু নয় চর্বি শরীরে থাকা ভালো নাকি আর ওজন তাড়াতাড়ি কমার ব্যাপারও কিছু নেই খারাপ কিছু না ভালো কারণ কী বাড়ে ওজনে ওজনে বাড়ে চর্বি তো চর্বি শরীরে থাকা অতিরিক্ত চর্বি শরীরের জন্য কোনো দিন ভালো নয় রক্তের চর্বি বেড়ে গেলে টাইগলিসাইড বাড়বে লিভারের চর্বি হলে ফ্যাটি লিভার হবে তো কোন দিনতে ভালো নিয়ম তো এই ফ্যাটি লিভার থেকে যদি লিভার চর্বিমুক্ত হয়ে যায় ট্রাইগলিসার যদি স্বাভাবিক হয়ে যায় তো এটা খারাপ না ভালো আর এটা যত তাড়াতাড়ি কমে তত ভালো তাই শরীর থেকে চর্বি যত তাড়াতাড়ি বিদায় নেয় ততই ভালো এর আবার সময় কি আছে এর দেরি করে কি আছে তাড়াতাড়ি কি আছে বরঞ্চ আপ তাড়াতাড়ি করাই ভালো তাই আমাদের নিয়মে হেলদি নিয়মে যত তাড়াতাড়ি চর্বি করলে ওজন কমে ততই ভালো তো যাই হোক ওজন দুইভাবে বাড়ানো যায় একটা হচ্ছে জিম করে বডি বিল্ডিং করে মাংস বেশি বাড়িয়ে আর একটা হচ্ছে অতিরিক্ত শর্করা খেয়ে চর্বি বাড়িয়ে চর্বি বাড়িয়ে ওজন কমাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর আমাদের পক্ষে আনহেলদি আমার যদি ওজন নব্বই কিলো হয়ে যায় এটা শরীরের পক্ষে খারাপ কারণ আমি কী করবো শর্করা খাই আমি চর্বি বাড়াবো এটা আর মারাদোনা ছিলেন নব্বই কিলো একদম ফিট এবং তাতে কোনো সমস্যা নয় ওই নব্বই কিলো ওজন নিয়ে কত দৌড়েছেন রান করেছেন খেলেছেন ওনার ওটা ছিল পুরোটাই মাংস বেশি বাড়িয়ে তাই ওটা ওনার জন্য স্বাভাবিক কিন্তু আমার যদি এটা নব্বই কিলো হয়ে যায় আমার ক্ষেত্রে সেটা অস্বাভাবিক কারণ আমারটা পুরোটাই চর্বি আর চর্বি তাড়াতাড়ি কমলে তাড়াতাড়ি ওজন কমলে ভয়ের কিছু নেই বরঞ্চ উপকার কারণ চর্বি যত তাড়াতাড়ি শরীর থেকে বিদায় নেবে ততই ভালো তো ওজনটা কমলো কী করে ওজনটা কমাতে চাইলেই আপনাদেরকে প্রথমে নজর দিতে হবে অতিরিক্ত সরকার জাতীয় খাবারকে কার্বোহাইড্রেটসকে যত তাড়াতাড়ি পারেন কমাতে হবে আর সারাদিনে ছবার করে খেলে কোনো দিন ওজন কমাতে পারবেন না জীবনে কমবেন না ওই দু ঘন্টা পরপর খাবেন দিনে ছবার করে খাবেন তাই সারা দিনের খাবারটাকে প্রথমে তিনবারে নিয়ে আসতে হবে ব্রেকফাস্ট করব দশটায় লাঞ্চ করব দুপুরে যখন খুশি তখন ডিনার করব সাতটার আগে আর পর্যাপ্ত সবজি থাকতে হবে স্যালাড থাকতে হবে আমিষ থাকতে হবে মাছ মাংস ডিম থাকতে হবে যে কোনো একরকম পরিমিত এই তো আর আপনাকে যত বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার বন্ধ করতে হবে আপনাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করতে হবে জুস খাওয়া বন্ধ করতে হবে অতিরিক্ত ফল খাওয়া বন্ধ করতে হবে আর গাদা গাদা ভাত রুটি মুড়িচ খাওয়া বন্ধ করতে হবে চিনির খাওয়ার বন্ধ করতে হবে এবং সুগারি যত আইটেম আছে বেভারেজ আছে সব খাওয়া সব বন্ধ করতে হবে কেক পেস্ট্রি খাওয়া চলবে না এই খাবারগুলো বন্ধ করতে হবে আর খাবারটাকে তিনবারে নিয়ে আসতে হবে আর সঙ্গে ডেলি হাঁটতে হবে হাঁটাটাই যথেষ্ট জিমের কোনো দরকার নেই ওজন কমাতে গিয়ে আর ওজন কমানোর মেডিসিন হয় বলে আমি বিশ্বাস করি না ওজন কমানোর মেডিসিনও দরকার নেই যখনই নিয়ম মানবেন অটোমেটিক ওজন কমতে লাগবে আর এক ঘন্টা হাঁটবেন হাঁটাটাই কাফি তার মানে এই নয় যে জিম খারাপ জিম খুব ভালো জিনিস জিম করলে বডি বিল্ডিং হয় ইমিউনিটি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানুষের শক্তি বাড়ে আর দীর্ঘদিন বয়স ধরে রাখতে পারবেন বোঝা গেল তো যাই হোক এ হচ্ছে ওজন কমানোর ফর্মুলা আর কিছু নাই। তাই অতিরিক্ত কার্বোহাইড্রেটকে কমাতে হবে অ্যালকোহল নেওয়া যাবে না দুধ চিনি দিয়ে চা খাওয়া যাবে না সারাদিন টুকটাক করে মুখ চলবে এটা হবে না তাই যা খাবো তিনবারে খাবো আর অতিরিক্ত শর্করা কমাতে হবে সবজি বাড়াতে হবে স্যালাড বাড়াতে হবে আর পরিমিত মাছ মাংস ডিম প্রথম দিকে ঘি বাটার খাওয়া যাবে পরে গুলো আমি বন্ধ করি আস্তে আস্তে এই তো তাই তো এ নিয়ম না তো দেখুন তাহলে ওনার ওজন কমল আমার কাছে চল্লিশ কিলো আর উনি তার আগে ওজন কমেছিলেন নিজে নিজে ষোলো কিলো ষোলো কিলো সেটাই বা কম কিসের উনার ওজন ছিল প্রথমে একশো সাতাশ কিলো সেখান থেকে উনি কমিয়ে 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 নিয়ে এসছিলেন একশো এগারোতে মানে নিজের ষোলো কিলো কমাতে কমিয়েছিলেন তারপরে আর কিছুতে কমাতে পারছিল না তাই তো তারপরে আপনার ওই ডায়েট চার্ট ফলো করেছিলাম ওখানে পাঁচ ছ কিলো কমেছিলাম তারপরে আপনার কাছে যখন আর পারিনি তারপরে আপনার কাছে যখন এসেছি তখন একশো পাঁচ কিলো কিন্তু আপনার টোটাল ফর্মুলাটা একশো এগারো কিলো থেকে চালু করেছিলাম হ্যাঁ তখন ধরে প্রথমে যখন একাত্তর কিলো আজকে হ্যাঁ যে সকালে ওজন করেছিলেন হ্যাঁ কালকে ভেবেছি একাত্তর কিলো ওজন ঠিক আছে তো দেখুন ওনার ওয়েটটা স্টাক করে গেছিলো এক জায়গায় মানে ওয়েট লক হয়ে যাওয়া জায়গা বলে ওর এক জায়গায় কিছুতেই কমতে চাইছিল না তো যাই হোক ওনার ওজনটা কমে কমে একশো এগারোতে দাঁড়িয়ে গিয়েছিলো আর ছিল না আর একশো এগারো থেকে তখন আমার নিয়ম মানতে লাগলেন তখনই আরও চার পাঁচ কিলো কমালেন চার পাঁচ কিলো কমে যাওয়ার পর আরও আর কিছুতেই কমাতে পারছিলেন না তখনই উনি আমার কাছে এসেছিলেন আর আমার কাছে যেয়ে এলেন ছ মাসে সেই ওজনটা হয়ে গেলো একদম একাত্তর উনি বলছেন আমাকে ডাক্তার আটকান আর ওজনই কমাতে চাই না আমি লোকে ওজন কমাতে পারে না আর উনি আমাকে এখন রিকোয়েস্ট করছে স্যার আমি আর ওজন কমাবো না তাই তো হ্যাঁ হবে আর কমাবো না স্যার আর কমাবেন না ঠিক আছে আমি ব্রেক দিয়ে দিলাম আর ওজন কমবে না এবার মেন ডায়েট দিয়ে দেবো ওনাকে আমি বললাম ভাত খান ফল খান ডাল খান পনির খান বললাম তো খেতে নাকি এবার মাটি তলার সবজি খেতে বললাম আলু খেতে বললাম এবার খেতে বললাম তো যাই হোক এই হচ্ছে সংক্ষিপ্ত ভিডিও আর ওনার আরও অনেক সমস্যা ছিল গ্যাস অম্বল ছিল লিভারের সমস্যা ছিল এগুলো সব আস্তে 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 চলে যাবে আর অলরেডি চলেও গেছে এনার্জি বেড়েছে শ্বাসকষ্ট মানে হাঁসফাঁস ভাব কমেছে নাক ডাক অনেক কমেছে পুরোপুরি না শিল তো যা হোক জামার সাইজ ফোর এক্সেল থেকে এক্সেল হয়েছে কোমরের সাইজ কত ছিল আগে চল্লিশ চল্লিশ আর এখন চৌত্রিশ চৌত্রিশ কোমরের সাইজ চল্লিশ থেকে চৌত্রিশ হয়েছে আর ওজন হয়ে গেছে এখন একশো থেকে একাত্তর আর আগে ছিল শুরুতে একশো সাতাশ কিলো তো ফ্রেন্ডস আজকের এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই